বাংলায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রান্তের অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে ঠিক কি ঘটেছিল জানতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এই মুহূর্তে রাজ্যে রয়েছে এবং রাজ্যে আসার পরেই রাজ্য সরকার শাসক দলকে তোপ দেখেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। বাংলায় জঙ্গল রাজ চলছে, বক্তব্য বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। আপনাদের জানাবো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন যেমন বিজেপি সাংসদ ব্রিজলাল, রয়েছেন বিজেপি সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, রয়েছেন অপরাজিতা ষড়ঙ্গীর মতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারা এই মুহূর্তে কথা বলছেন বিজেপি কর্মী সমর্থক যারা নবান্ন অভিযানে আহত আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন। তারা পৌঁছে গিয়েছিলেন আজ সকালেই মীনা দেবী পুরোহিতের বাড়িতে। বিজেপি কাউন্সিলর, কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিত এই নবান্ন অভিযানের দিনে তিনি আক্রান্ত হয়েছিলেন। তার মাথায় গভীর জখম, গভীর ক্ষত হয়েছিল এবং 5টি সেলাই পড়েছিল। মীনা দেবী পুরোহিতের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তিনি কেমন রয়েছেন, ঠিক কি ঘটেছিল সেদিন, কিভাবে আক্রান্ত হলেন তিনি জানার চেষ্টা করেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সরকারকে তীব্র তোপ দেখেছেন। জঙ্গল রাজ চলছে এই রাজ্যে, বাংলায় জঙ্গল রাজ, স্বৈরতন্ত্রের শাসন চলছে, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বিজেপি সাংসদ ব্রিজলাল, রাজ্যবর্ধন সিং রাঠোর, তারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে রাজ্যে। আজ সমস্ত বিষয় খতিয়ে দেখার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে দ্রুত রিপোর্ট দেবেন তারা। এমন এক জিম্মেদার নেতা যে ইহাঁ কে মুখ্যমন্ত্রী কে ভতিজে, ও আদমি কাহে কি আগর ও হতে তো সিধে সর পর গোলি মারতে। ইয়ে অভিমান ঝলকতা হ্যাঁ ইয়ে শো করতে হ্যাঁ ইনোনে আপনি পুলিশ কো বাকায়দা ব্রিফ করকে বিজেপি কে কর্মকর্তাও কো পিটনে কা উনকি হড্ডিয়াঁ তোড়নে কা ইয়ে ইনোনে আদেশ উপর সে দিয়া গয়া হ্যাঁ জো কভি মাফ নাই কিয়া যায়। তো ইহাঁ তো জঙ্গল রাজ হ্যাঁ, মানে পহলে ভি দেখ চুকা হুঁ, আজ ইয়ে জঙ্গল রাজ হ্যাঁ, জিস রাজ মে তোলেবাজি কট মানি হো আর জহাঁ ইনহীঁ কে কার্যকর্তা 10-10 লোক কে জিন্দা জলা দে, ঘরো মে সে 50-50 करोड़ के नोट निकल रहे हैं। इन लोगों ने यहाँ जो अत्याचार मचा रखा है, भ्रष्टाचार मचा रखा है, अगर हम आवाज़ उठाएंगे और यहाँ की बंगाल की जनता देख रही है और 24 का चुनाव आ रहे हैं, सबक सिखा देंगे।